হ্যালো ফ্রেন্ড, সাজবাতি সাজগোছে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকের এই লুকটা ক্রিয়েট করা যাক। ফার্স্টে ওশিয়ার নিম পিওর সিরামটা আমি আমার মুখে ভালো করে মেখে নিচ্ছি। আমার একটু পিম্পলের সমস্যা হয়েছিল, যার জন্য এটা ইউজ করলাম। এরপরে নাইকার একটা প্রাইমার ইউজ করেছি, তারপরে ইলেকট্রিনের ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি মুখে। ডট ডট করে লাগিয়ে নেওয়ার পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপরে একটা ব্লু হ্যাভেনের কন্ট্রোল স্টিক দিয়ে কন্ট্রোল করে নিলাম। তারপর কনসিলারটা দেখতেই পাচ্ছ, যে জায়গাগুলো লাগিয়েছি পার্টিকুলার সেই জায়গাগুলোকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। তারপরে একটা মার্সেল লুজ পাউডার ইউজ করে নিয়েছি চোখের তলায়। তারপরে আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিলাম। এবারে এই ল্যাকমির প্যালেটটা থেকে আমি একটু ব্লাশার ইউজ করেছি, একটু ব্রঞ্জার ইউজ করেছি, আর একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা এই ব্রাশ দিয়ে না করারই চেষ্টা করো, আমার কাছে সেদিন অ্যাভেলেবেল ছিল না বলে আমি এই ব্রাশটা ইউজ করেছি। এরপর আমার আই মেকআপটা দেখতেই পাচ্ছ মোটামুটি ডান। একটু চোখের তলায় কাজল পরে নিলাম, আর একটু একটা ব্রাশের সাহায্যে কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। এরপর একটা লিপ লাইনার ইউজ করেছি, তারপর সুইস বিউটির এই লিপস্টিকটা পরে নিলাম। এই লিপস্টিকের কালারটা আমার খুব ফেভারিট। আমি অ্যাকচুয়ালি সেদিন গায়ে হলুদে যাব বলে রেডি হচ্ছিলাম। তোমাদের যদি এই লুকটা ভালো লাগে তোমরাও ক্রিয়েট করতে পারো, খুব একটা টাফ না, যতটা সম্ভব ইজিলি আমি দেখানোর চেষ্টা করেছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও।